মানে লোকে একটা পাতা কৃষি করে, তো পাতা কৃষি করে এন ছাগল খেয়েছিল, আমার ছাগলটা গেছে, এমনিতে কিছু খাইছে না, তিল বেঞ্জাইছিল, তো তিল বেঞ্জানোর পরে তুই আমার ওই আমার কাছে ছাগলটা কারে, আমি তো ভাই ছাগলটা তো আমরা আমি পেড়া বানতাছি, তো মানে যাওয়ার পর দিয়ে তো মানে হে বাগানের দিকে গেছে গায়ে সেটা আমার ছেলে ছাগলটা আনতে গেছে, তারে একটা সরমাইটা হয়েছে, তো সর মারছে বলতে তো আমি কে কইছিলাম আমাকে কি তারে ভাই তারে না প্রথম আমি গেছি আমার ছেলে সদ না আমি গেছি তবে আমার ধাক্কা দেওয়া লাগিছে কে হ্যাঁ সজল মজুমদার সজল মজুমদার বাবা নাম হইছে মতি মজুমদার মানে ছাগলটা যাওয়াতে হ্যাঁ ছাগলটা যাওয়াতে আমার ছেলে আনতে গেছে আমার ছেলে সদ দিছে তবে আমি গেছি আমি যাও না আমার ধাক্কা দিছে আপনি ছেলের নাম কি আমার ছেলের নাম পাত্র নাট্য আপনার স্বামীর নাম দিলীপ নাট্য বাড়ি মানে ছাগলকে কেন্দ্র করে মাসে ছাগল নিয়ে কারণ জয় করে যে এটা তো শেষ কালকে আর কিছু কোনো আর ঝামেলা নাই আমরা ভাবছি শেষ হয়ে এনে কোনো কাজ কীর্তন করছি না এরপর যে আজকে আমি বাবা দিতাম গেছি গা করতলা যাওয়ার পরে আমার হ্যাঁ বড় ভাই দিলীপ মজুমদার আইসে আইসে আমার বেটে পরিবার আবার মারছে বাড়ির মধ্যে দিয়ে আমার হ্যাঁ একলে বাড়িতে আসলো আপনি রেখে মারছে আজকে আমারে আমি তো বারনামা যাইতামাইছি ওই স্কুল চুমুনি আমরা একটা বিয়া বাড়ি বিয়া কালকে বিয়া আজকে গায়ে হলো তো ওইখানে বাড়াইতাছি আমি বাবাই আমি রাস্তাতে আইছি মানে চুমুনির ভিতরেই আইছি সামনে আইছি বলতে আমার মনে রোড মোড লোয়া দুই সাতাশটো জন আয়া পড়ছে তো তারা দুইজনেই প্রথম দিলীপ মজুমদারে একটা কি একটা রোড দিয়ে ফিদা মারছে এরপর যে হের ভাই আইয়া এর মধ্যে মারার পর দিয়ে অনেকই আসলো অমল দাওয়াইয়া দেখছে আমার দৌড়াইয়া ফিরতে ফিরতে আমিও দৌড় দিছি আপনার নাম আমার নাম দিলীপ নাট্য এখন কোন হাসপাতালে আছেন এখন বিশালগঞ্জ হসপিটালে আমার নিয়ে এখন কি কোনো মামলা টামলা করবেন মামলা করুম আমি